পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে বচসা, বচসার জেরে বের হলো আগ্নেয়াস্ত্র। অভিযোগের তির বিজেপির যুব মোর্চার নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম সাহেব রায়, বাড়ি বাঁকুড়ার শালতোড়া থানার পাবড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, পাবড়া মোড়ের এক পেট্রোল পাম্পে অভিযুক্ত সাহেব রায় পেট্রোল নিতে গেলে পেট্রোল পাম্পের কর্মীদের সাথে তার বচসা বাঁধে। যখন তেল দিচ্ছিলাম তখন বোতলের মধ্যে তেল দেওয়া বন্ধ আছে, বোতল নিয়ে এসেছিল তেল দেওয়ার জন্য। তো বোতলে তেল দেওয়ার পর বুঝে বোতলে তেল দিতে হবে, সেটার জন্য ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পর এগুলো বাইর করেছিল, ওই পেছনে ছিল, পেছন ধরে তেল দিতে হবে। তারপর ঝামেলা হয়েছে আর কি, ওইটা নিয়ে থানায় খবর দেওয়া হয়েছিল। হ্যাঁ, থানা মালিক ফোন করেছিল, ভয় তো লাগছিল, সব দূরে সরে গেছিলো। না না, সেই দিনে ফার্স্ট ওরকম আগে হয়নি। দুপুর টাইম তারপর এখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ, এখান থেকে হয়েছে, পালিয়ে গেছে। অভিযোগ, বচসার সময় হঠাৎই কোমরের পেছন থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করে পেট্রোল পাম্পের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করে। সেই দেখেই হইচই পড়ে যায় পেট্রোল পাম্পে, তারপরই চম্পট দেয় অভিযুক্ত। খবর দেয়া হয় শালতোড়া থানায়। পুলিশ মেজিয়ার জেমুয়া এলাকা থেকে অভিযুক্ত সাহেব রায়কে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে গ্রেপ্তার করে। বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকে গতকাল যে ঘটনা ঘটিয়েছে, বিজেপির যুব মোর্চার অন্যতম নেতা দিনের বেলায় আর্মস নিয়ে পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোল পাম্পের কর্মীদেরকে জোর করে তেল দেওয়ার কথা সে বলেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন বিজেপি দলটা কোন জায়গায় পৌঁছে গেছে। বিজেপি এই ধরনের চ্যাংড়া নেতারা, তারা দিনের বেলায় আর্মস নিয়ে মানুষকে খুন করার পরিকল্পনা গ্রহণ করেছেন। পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষের কড়া হস্তক্ষেপে তাকে অ্যারেস্ট করেছেন। আমরা চাই যে এই সমস্ত বিজেপির যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এবং বিজেপি দলটা যাতে পৃথিবী থেকে উধাও হয়ে যায় সাধারণ মানুষের কাছে, সেই বার্তা আমরা কিন্তু রাখতে চাই। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখা এবং তা দিয়ে ভয় দেখানোর অপরাধে পুলিশ অস্ত্র আইনে 25 ও 27 জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। শনিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। সাহেব রায় তিনি যুব মোর্চার সাধারণ কর্মী, তিনি কোনো পদাধিকারী নন। আদৌ ঘটনা কি ঘটেছে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে যদি কোনো কর্মী তার ব্যক্তিগত বিষয়টা, কারণ ঘটনা হচ্ছে এটা কেন প্রার্থীর সে দায়িত্ব কোনো পদাধিকারী নয়, সে যদি করে থাকে সেটা তার আইন মাফিক তার সাজা, বা দোষী হলে তার বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়া সেটা প্রশাসন নেবে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে বিস্তারিতভাবে বিজেপির কর্মী কি না, আদৌ তার বিজেপির দায়িত্বশীল কর্মী নয়, তবু আর কি যদি সেটা হয়ে থাকে, সে যেই হোক আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আইনে প্রশাসন তার জন্য যা ব্যবস্থা নেবে। কিন্তু এই ধরনের একে পার্টি দল কখনো সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। কারণ ঘটনা হচ্ছে এখানে হয়তো কোনো কারণে ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, সেটাতে দলের কোনো ব্যাপার নেই, এর বিরুদ্ধে আর কিছু প্রশাসন যা ব্যবস্থা নেবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।